আমার জীবনের অভিজ্ঞতাও তো এরকমই, তিনবার অ্যাক্রিডিটেশন বাতিল হয়েছে, এরশাদের জমানায় জেলে গেছি, খালেদা জিয়ার আমলে জেলখানায় গিয়েছি, আর এই আমলে 8 মাস বাইরে ছিলাম। অ্যাকশন তো আগে দেখছি, আইন লাগে না, নতুন আইনের কোনো প্রয়োজনই নেই আসলে, যখন যেটা যে আইন আসে সেই আইনই এটা প্রয়োগ হয়। মালিক পক্ষের প্রতিনিধি আজাদ ভাই এখানে আছেন, এটা আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো এই ভদ্রলোককে, যিনি মালিক পক্ষের প্রতিনিধি হয়েও তিনি এই মিটিংয়ে এসেছেন আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে। আগে কিন্তু মালিকরা আসতেন না, আপনারা এখানে যারা আছেন তারা মালিকরা আসতেন না, মালিকরা দূরে থাকতেন। তো মালিক পক্ষের প্রতিনিধি যে এখানে আছেন, মালিকদের কোনো সমস্যা নাই, সমস্যা আমাদের সাংবাদিকদের মধ্যে। অনেকে আমার সাথে একমত নাও হতে পারে, কোনো রিপোর্ট যদি আসে, কোনো রিপোর্টার রিপোর্ট পাওয়ার আগে আমার কাছে দেখা আসার আগেই তারা কিল করে বসে থাকে, অথবা কোনো রিপোর্ট যাচ্ছে তারা রিকোয়েস্ট করেন এটা না দিলে কেমন হয়। আমি যাই না অন্য সম্পাদকরা এটা বলেন কিনা, আমি যাই না, সেই অবস্থার মধ্যে আছি, কাকে আমি দোষ দিব বলেন, আমরা তো ওই অবস্থার মধ্যে আছি। এই অবস্থায় আমাদেরকে সম্মিলিতভাবে আমাদেরকে উদ্যোগটা নিতে হবে, একা ওই যারা ওমর ফারুক বললেন বা অন্যরা যারা বললেন, বিভাজন থাকলে কোনো অবস্থাতেই এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। আর বিভাজনটা কেন হলো, কারা করলেন, এটা নিয়ে কিন্তু আজকে অনেক বছর যাবৎ এটা নিয়ে বিতর্ক হচ্ছে, এই বিতর্কে গিয়ে লাভ নেই। আমার মনে হয় এখন থেকে আজকে যারা এখানে এসেছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাবো, এই কারণে যে তারা বিষয়টা অনুধাবন করতে পেরেছেন যে এটা দিন বদলায়, আইনও বদলায়, আবার প্রয়োগও বদলায়। আমরা শ্রীলঙ্কায় কী দেখলাম, কর্তৃত্ববাদী শাসনের শেষ পর্যায়ে আমরা দেখলাম যে যে সাংবাদিকতাকে তিনি এই বিশেষ করে রাজাপাকসের পরিবার আঁকড়ে ধরেছিল, যেভাবে নিয়ন্ত্রণ করেছিল, সেই নিয়ন্ত্রণ ভেঙে গেছে। আজকে কিন্তু শ্রীলঙ্কার গণমাধ্যম স্বাধীনতা বুক করছে, অর্থাৎ তারা স্বাধীন, তারা পারে এটা। এই দেশে সাংবাদিকতা পেরেছিলেন 90 দশকে, 70 দশকে, 80 দশকে, এমনকি লক্ষ্য করবেন এরশাদের পতনের সময় পত্রিকা বন্ধ ছিল। আজকে আমি উদ্যোগ নিতে পারবো না, মালিকরা পারবেন না, সম্পাদকরা পারবেন, কেউ পারবেন না। সেই কারণে আজকে আমার মনে হয় আজকে আমাদের যদি কোনো কিছু করতে হয়, এই অবস্থায় খালি বক্তৃতা সেমিনার করে কোনো লাভ হবে না। বিশ্ব ওই মুক্ত গণমাধ্যম দিবসে আমরা আলোচনা করে যেতে পারি, তবুও মন্দের ভালো বা সম্পাদক পরিষদ এই উদ্যোগটা নিয়েছে, আমরা এখানে এসে দুই চার কথা বলতে পারলাম। কিন্তু আমার মনে হয় আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা কিন্তু বিপজ্জনক অবস্থায় আছি। আমরা দেখছি দেখছি না, শুনছি শুনছি না, লিখছি লিখছি না, লিখবো না, আমি লিখবো না, আপনি লিখতে পারেন, আর আপনি লিখলে বিপদটা কোথায় জানেন? একজন সাংবাদিক যে বলছেন, দেখছেন ওই পত্রিকায় একটা রিপোর্ট লিখেছে, তখন অ্যাকশনটা শুরু হয়ে যায়। এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুসা ভাইদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু আমরা বাস্তবে সেটাকে আমরা সেই বাস্তবায়ন করতে পারি নাই। কারণটা হলো আমরা দেখি শুনি কিন্তু কার্যকর করি না। আজকের এই অবস্থায় যেটা বলা হচ্ছে ভয়, ভয়টা কিন্তু আগুনের মতো। আগুন যেমন ভয়, এমনিতে প্রতিদিন আমি ভয় পাই। তার কারণটা হচ্ছে বলতেও পারি না, লিখতেও পারি না। অনেকে বলেন যে আপনার কাগজ তো বের হয়, লিখছেন, 6 মাসে এটা লিখতে পারি না, লিখলেই মনে হয় এটা বিপদ আসতে পারে। এই যে ভয়টা, এই ভয় থেকে মুক্তি পেতে হলে সম্মিলিত প্রয়াস দরকার, আর না হলে এই বক্তৃতা অকার্যকর থাকবে।